চকলেট ভালোবাসে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। কিন্তু অনেকে মনে করেন যতই সুস্বাদু হোক চকলেট আসলে স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়, এর কারণে বাড়তে পারে ডায়াবেটিস ও ওজন। কিন্তু সাধারণ এই ধারণাটিকে মিথ্যা প্রমাণ করেছেন বিজ্ঞানীরা। আর এই লবণীয় খাবারটি বিশেষ করে ডার্ক চকলেট আমাদের নানা রকম উপকার করে তাই গবেষণায় উঠে এসেছে। আজ আপনাদের সাথে ডার্ক চকলেট কি, ডার্ক চকলেট খাওয়ার উপকারিতা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া জানানো হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম নিপা ওয়ার্ল্ডে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। এবার আসুন জেনে নিই প্রথমে ডার্ক চকলেট কি। ডার্ক চকলেট হলো অ্যান্টিঅক্সিডেন্টপূর্ণ একটি অন্যতম খাদ্য উপাদান যা আমাদের দেহে বিভিন্ন কাজে সাহায্য করে। যদিও ডার্ক চকলেটের স্বাদ সামান্য তিতা প্রকৃতির, তবে এটি খেলে দেহে প্রচুর পরিমাণ গুণাগুণ বৃদ্ধি হয়। এতে 50-90% কোকো সলিড, কোকো মাখন এবং চিনি রয়েছে, যদিও মাখনের পরিমাণ অত্যন্ত কম। এবার আসুন জেনে নিই ডার্ক চকলেট খাওয়ার উপকারিতা। ডার্ক চকলেট ক্যান্সার নিরাময়ে সাহায্য করে। ইঁদুরের উপর করা গবেষণায় দেখা গিয়েছে যে ডার্ক চকলেট গ্রহণের ফলে কোলন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। ডার্ক চকলেট এমন একটি উপাদান যা কোষকে বৃদ্ধি করে এবং কোষের প্রদাহকে কম করতে সাহায্য করে। ডার্ক চকলেটের মধ্যে থাকা বিভিন্ন পুষ্টি উপাদানগুলো থেকে যে স্বল্প পরিমাণে ফ্লাভোনলগুলি পাওয়া যায় তা কোলন ক্যান্সার প্রতিরোধের অন্যতম একটি প্রাকৃতিক উপাদান। ডার্ক চকলেট রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে। চকলেট দেহের নাইট্রিক অক্সাইডের উৎপাদনকে উৎসাহিত করে, যার ফলে রক্তনালীগুলি রক্ত প্রবাহ থেকে বাড়িয়ে তোলে এবং রক্তচাপের সমস্যা দূর করে। ডার্ক চকলেটের মধ্যে থাকা উপাদানগুলো দেহের উপর এমনভাবে প্রভাব বিস্তার করে যার গুণাগুণ স্বাস্থ্য চোখে পড়ে। ডার্ক চকলেট মূলত কোকো দিয়ে তৈরি হয়। কোকো পাউডারের মধ্যে থাকা উপাদানগুলো দেহের খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরলকে উৎপন্ন করতে সাহায্য করে, যে কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও হৃদরোগের সম্ভাবনা কমে যায়। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে যে সপ্তাহে 1-2 বার ডার্ক চকলেট খেলে তা হৃদরোগের ঝুঁকি কমাতে অনেকাংশে সাহায্য করে। ডার্ক চকলেট অতিবেগুনি রশ্মি থেকে আমাদের বাঁচায়। ডার্ক চকলেট তৈরির মূল উপাদান হচ্ছে কোকোয়া ফ্লাভোনয়েড, এটি এই চকলেটে ভরপুর। এই উপাদানটি ত্বককে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে, দৃষ্টিশক্তিকে উন্নত করতে সাহায্য করে ডার্ক চকলেট। ডার্ক চকলেট চোখের চিকিৎসাও সমানভাবে কার্যকরী। একটি পরীক্ষায় দেখা গিয়েছে যে ডার্ক চকলেটের মধ্যে থাকা উপাদানগুলো চোখের সাদা অংশের পাশাপাশি চোখের মনের দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা বাড়াতে সাহায্য করে। এ প্রভাব সাধারণত অবস্থায় যতটা না থাকে, ডার্ক চকলেট দীর্ঘমেয়াদী ব্যবহার ফলে এই দৃষ্টিশক্তির উন্নতি লক্ষ্য করা গেছে। মূলত প্রায় 2 ঘন্টা অবধি চোখের এক নাগারে কাজ করার ক্ষমতা ডার্ক চকলেট ব্যবহার করার ফলে বৃদ্ধি পায় বলে পরীক্ষায় জানানো হয়েছে। আমরা বরাবরই শুনে এসেছি যে ডার্ক চকলেট বা যে কোনো চকলেট খেলে ওজন বৃদ্ধি পায়, কিন্তু ডার্ক চকলেটের ক্ষেত্রে একথা ঠিক যায় না। কেননা ডার্ক চকলেট পরিমিত পরিমাণ দৈনিক গ্রহণ করলে ওজন হ্রাস হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে যে ডার্ক চকলেট ওজন কম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফ্যাটি অ্যাসিড সংশ্লেষণের ফলে দেহের ওজন কম করতে সাহায্য করে। এছাড়া দেহের চর্বি এবং কার্বোহাইড্রেট হজম করতে এবং তার শোষণ কম করতে সাহায্য করে। ডার্ক চকলেট খাওয়ার ফলে স্থূল মহিলারা খুব শীঘ্রই ওজন কম করতে পারে। ডার্ক চকলেট মুড ভালো করে। চকলেট খেলে নিমিষেই মন ভালো হয়ে যায়। ব্যাপারটা শুধু যে আমাদের মস্তিষ্কের একটা অনুভূতি তা নয়, চকলেটে থাকা পনিফেলন দুশ্চিন্তা দূর করে মুড ভালো করতে সাহায্য করে। চকলেট খেলে প্রাকৃতিকভাবে আমাদের দেহে সেরাটোনিনের মাত্রা বৃদ্ধি পায়। এই সেরাটোনিন আমাদের মস্তিষ্কে ফিল গুড ভাবটা প্রদান করে, মস্তিষ্কের কার্যক্রম উন্নত করে এই চকলেট। চকলেট আমাদের মস্তিষ্কের সক্ষমতা বাড়ায়। নিয়মিত চকলেট খেলে আমাদের শেখার সক্ষমতা বাড়ে। এটা দীর্ঘস্থায়ী স্মৃতি ও ক্ষণস্থায়ী স্মৃতি দুটোই সংরক্ষণ করতে সাহায্য করে। তাই মস্তিষ্কের সক্ষমতা বাড়াতে নিয়মিত ডার্ক চকলেট খাওয়া যেতে পারে। ডার্ক চকলেট দেহের শক্তি বাড়াতে সাহায্য করে। ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি যে ডার্ক চকলেট অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি খাদ্য উপাদান। এর মধ্যে থাকা উপাদানগুলো দেহের রক্ত প্রবাহকে পরিচালিত করতে পারে।
পারে। তবে এতে পুষ্টি উপাদানের সবকয়টি উপাদানই যথাযথভাবে পরিমাণে রয়েছে, যা দেহের শক্তি বৃদ্ধি করতে পারে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং অন্যান্য প্রয়োজনীয় ভিটামিনগুলোর সব কিছুই এর মধ্যে রয়েছে, যার ফলে একটি চকলেট বার খেলে প্রায় 600 ক্যালোরি শক্তি গ্রহণ করা যায়। মূলত একটি ডার্ক চকলেট বারে 100 গ্রাম পর্যন্ত চকলেট থাকে, যার মধ্যে 70-80% কোকো সামগ্রী। ডায়াবেটিসের রোগীদের সাথে অনেকেই চকলেট মেলাতে পারেন না, কিন্তু গবেষণায় দেখা যায় যে চিনি ছাড়া ডার্ক চকলেট ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে বিশেষ ভূমিকা পালন করে। চকলেটের ফ্লেভোনয়েড দেহে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, যা দেহের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ রাখে। ডায়রিয়া সমস্যা সমাধানে চকলেট অর্থাৎ ডার্ক চকলেট গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। সাউথ আমেরিকা এবং ইউরোপিয়ান দেশগুলোতে ডায়রিয়া সমস্যা সমাধানে ব্যবহার করা হয় কোকোয়া। চকলেটে ফ্লেভোনয়েডের প্রোটিনের সাথে যুক্ত হয়ে পাকস্থলীর ফ্লুইড নিঃসরণ নিয়ন্ত্রণ করে এবং ডায়রিয়া সমস্যা সমাধান করে। এবার আসুন ডার্ক চকলেট খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নেই। ডার্ক চকলেট যেহেতু প্রত্যেকটি সমানভাবে তৈরি হয় না, তাই এটি ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় মনে রাখতে হবে। ডার্ক চকলেট যদি অত্যাধিক ব্যবহার করা হয়ে যায়, সেক্ষেত্রে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ডার্ক চকলেট কোকো সমৃদ্ধ উপাদান হওয়ায় এর মধ্যে ক্যাফিনের পরিমাণ বেশি থাকায় এটি অতিরিক্ত গ্রহণ করার ফলে উদ্বেগজনিত সমস্যা দেখা দিতে পারে, তাই এটি পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত। ইতিমধ্যে আমরা জেনেছি যে ডার্ক চকলেট হৃদযন্ত্রের যে কোনো সমস্যা সমাধানে কাজ করে। তবে এর মধ্যে যে ক্যাফিন রয়েছে তা সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে হৃদস্পন্দনের সমস্যা সৃষ্টি করতে পারে। গবেষণায় দেখা গিয়েছে যে ডার্ক চকলেটের মধ্যে থাকা ক্যাফিন এরিথিমিয়ার সম্ভাবনা সৃষ্টি করতে পারে। আমরা জেনেছি ডার্ক চকলেট গ্রহণ করলে দেহের শর্করার পরিমাণ কমে যায়, যার ফলে ডায়াবেটিস রোগীরা সুস্থ থাকতে পারেন। তবে ডার্ক চকলেটে যথাযথ পরিমাণ ব্যবহারের সময় ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে, কেননা ডার্ক চকলেটের মধ্যে থাকা অতিরিক্ত চিনি দেহের শর্করার পরিমাণ বাড়িয়েও দিতে পারে। যে সমস্ত গর্ভবতী ও প্রসূতি মহিলারা রয়েছেন, তারা ডার্ক চকলেট গ্রহণ করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, কেননা চকলেটের মধ্যে থাকা ক্যাফিন আপনার শিশুর ক্ষতিও করতে পারে, তাই এটি ব্যবহার করার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবার আসুন জেনে নিই ডার্ক চকলেট খাওয়ার কিছু নিয়ম। ডার্ক চকলেট সরাসরি খাওয়া যেতে পারে। সরাসরি যদি খেতে স্বাদ খারাপ লাগে, সেক্ষেত্রে দুধের সাথে মিশিয়ে ডার্ক চকলেট খেতে পারেন, কিংবা এটি গলিয়ে ডার্ক চকলেট সস হিসাবেও খেতে পারেন। এছাড়া দৈনিক ডার্ক চকলেট যদি সরাসরি গ্রহণ করেন, সেক্ষেত্রে 1-2 আউন্স চকলেট গ্রহণ করবেন, কেননা এটি অত্যাধিক পরিমাণ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। সো ভিউয়ার্স, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।